দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে হরতাল অবরোধ সহ নানা কর্মসূচি পালন করলেও বাস্তবতা বিবেচনায় ভোট ঠেকানোর কঠোর আন্দোলনে যাচ্ছে না বিএনপি। বরং জনগণকে একতরফা নির্বাচনে ভোট প্রদানে নিরুৎসাহিত করার উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দলটি। এর অংশ হিসেবে চলমান গণসংযোগ কর্মসূচি আরও বাড়ানো হয়েছে। রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা পর্যালোচনার পর বাস্তবতার নিরিখে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড। চার ঘণ্টার এই বৈঠকে দলটির সাংগঠনিক সম্পাদকরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। হরতাল অবরোধের কর্মসূচি ঘিরে অন্যপক্ষকে কোনো অপকর্ম নাশকতা করার সুযোগ দিতে চায় না বিএনপি। তাছাড়া নেতা কর্মীদের আর নতুন করে ধরপাকড়ের মুখেও ঠেলে দিতে চায় না, তাই সহিংসতা তৈরি হতে পারে এমন কর্মসূচিতে যাবে না দলটি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি এখন ধৈর্য সহকারে সতর্কতার সাথে সামনে এগোনোর কৌশল গ্রহণ করেছে বলে জানা গেছে। বিএনপির নতুন সিদ্ধান্ত অনুযায়ী একতরফা ভোট বর্জনের আহ্বানে শুক্রবার পর্যন্ত ফের দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। অবশ্য আন্দোলনের অংশ হিসেবে ভোটের আগের দিন ও ভোটের দিন দেশব্যাপী হরতালের ডাক দিতে পারে বিএনপি। এছাড়া নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোটের পরদিনও হরতাল অব্যাহত রাখা হতে পারে। এরপর একতরফা নির্বাচনের ফল বাতিল এবং একদফা দাবিতে নতুন করে জনগণকে সংগঠিত করতে সভা সমাবেশের মতো জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত রাখা হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলবে। বিএনপি নেতারা বলছেন আগামী 7ই জানুয়ারি নির্বাচনের নামে যে তামসা মঞ্চস্থ হতে যাচ্ছে দেশবাসীর কাছে তা সুস্পষ্ট। নির্বাচনে নৌকা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের, বিদ্রোহী প্রার্থীও আওয়ামী লীগের, 14 দলের প্রার্থীরাও নৌকা প্রতীকে ভোট করছেন। 26 আসনে জাতীয় পার্টির প্রার্থীরা সমঝোতার ভিত্তিতে ভোট করছেন। সরকারের সাথে সমঝোতা করে ভোট করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য ছোট দলগুলো। বিদেশিরাও এই নির্বাচনী তামসা সম্পর্কে অবগত। বিএনপি সহ বিরোধী দলগুলো ইতোমধ্যে এই ডামি পাতানো নির্বাচন বয়কট করেছে। জনগণকেও ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচি করা হচ্ছে। তাদের বিশ্বাস, এমন পরিস্থিতিতে গণতন্ত্রের স্বার্থে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করবে। সরকার ও সরকারি দল জোর না করলে নির্বাচনে 5% কম ভোট পড়বে। একতরফা এই ভোটের এমন ফলাফল পশ্চিমারা সহ গণতান্ত্রিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে, কারণ তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসছে।